আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অনুশীলনী দ্বিতীয় সেমিস্টারের জন্য যেটা আছে অর্থাৎ ১২ সময় অধ্যায়, এই সম্পর্কিত গত ক্লাসে আমরা অধিবর্ষ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব বছর মাস দিন ঘন্টায় পরিণত করা সম্পর্কে। তো চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো তোমাদের সুবিধার জন্য বোর্ডে দুটি অঙ্ক আমি তুলে রেখেছি প্রশ্ন, এই প্রশ্নের সমাধানই আমরা আজকে করব। প্রথম প্রশ্নে দেওয়া আছে ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ করো, ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ করো। এবং দেখো থার্ড ব্র্যাকেটে কি লেখা আছে, এক মাস সমান ৩০ দিন ধরে, অর্থাৎ এক মাস সমান ৩০ দিন ব্যবহার করে তোমাকে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাই। এক নং-এর সমাধান, এক নং-এর সমাধানে যাচ্ছি। ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ করতে হবে, তাহলে আমরা জানি, আমরা জানি এক বছর সমান ১২ মাস, সুতরাং ২ বছর ১২ বছর সমান, এক বছর সমান ১২ মাস, ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ, তাহলে এক বছর সমান ১২ মাস, সুতরাং ১২ বছর সমান ১২ গুণ ১২, এখানে কি হবে মাস। তাহলে ১২ ১২ গুণ করলে কি হয়, ১২ আর ১২ আমরা গুণ করে ফেলি, ২ ২ গুণে ৪, ২ ১ ২, ২ ১ ২, ১ ১ ১, ১৪৪ মাস। ঠিক আছে, তাহলে ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ করতে হলে সর্বপ্রথম আমাদের লিখতে হবে এক বছর সমান ১২ মাস, সুতরাং ১২ বছর সমান ১২ গুণন ১২ গুণ করলে হবে ১৪৪ মাস। এবার আমরা মাস থেকে দিনে যাব। আবার আমরা জানি, আবার আমরা জানি এক মাস সমান ৩০ দিন, সুতরাং কয় মাস বের করে রেখেছি, ১৪৪ মাস সমান ১৪৪ গুণ ৩০। তাহলে দেখো এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, আমরা ১২ বছর সমান কত মাস পেয়েছি, ১৪৪ মাস। আমাদের কিন্তু প্রশ্নে ৫ মাস দেওয়া আছে, তাহলে ১৪৪ মাসের সাথে আমরা আমাদের অতিরিক্ত ৫ মাসটা যোগ করে নিব। তাহলে ৫ আর ৪ ৯, ৪ ১, ১৪৯ মাস। ঠিক আছে, এইবার আমরা মাস থেকে কোথায় যাব, দিনে যাব। তাহলে আমরা জানি, আমরা জানি এক মাস সমান ৩০ দিন, সুতরাং ১৪৯ মাস সমান ১৪৯ গুণ ৩০ দিন। শূন্য নামিয়ে দিলাম, ৩ নং ২৭ এর ৭, হাতে থাকে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪, ১৪ এর ৪, হাতে থাকে ১, হাতে থাকে ১, ৩ ১ ৩, আর ১ কত হয় ৪, ৪৪৭০ দিন। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো, ১২ বছর ৫ মাসকে দিনে প্রকাশ করতে হবে। আমরা প্রথমেই লিখব, আমরা জানি এক বছর সমান ১২ মাস, সুতরাং ১২ বছর সমান ১২ গুণন ১২, তাহলে ১২ ১২ গুণ করলে ১৪৪ মাস। এরপর আমাদের দেখো উপরে কি আছে, ৫ মাস, অতিরিক্ত ৫ মাস। তাহলে অতিরিক্ত যেহেতু ৫ মাস লেখা আছে, আমাদের করণীয় হচ্ছে, আমাদের করণীয়টা কি, আমাদের করণীয় হচ্ছে ১৪৪ মাসের সাথে ৫ মাস আমরা যোগ করে দিব, ৫ আর ৪ ৯, ৪ ১, ১৪৯ মাস। আমাদের প্রশ্নে বলা আছে দিনে প্রকাশ করতে হবে, তাহলে আমরা জানি এক মাস সমান ৩০ দিন, সুতরাং ১৪৯ মাস সমান ১৪৯ এর সাথে ৩০ গুণ করে দিব। তাহলে গুণ করলে একটা শূন্য বসে পড়বে, ৩ নং ২৭ এর ৭, হাতে থাকে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪ এর ৪, হাতে থাকে ১, ৩ ১ ৩, আর ১ ৪, ৪৪৭০ দিন। তাহলে এ পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছ, আশা করি সবাই বুঝেছ। তাহলে আমরা এখন এই মুহূর্তে, তোমরা অবশ্যই অঙ্কটা আমার সাথে নিশ্চয় তুলে রেখেছ,
এবারে আমাদের প্রথম অঙ্কের সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের প্রকাশ করতে বলেছে 12 বছর 5 মাসকে দিনে প্রকাশ করতে বলল, আমরা কিন্তু দিনে প্রকাশ করে ফেলেছি। কত দিন? 4470 দিন। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা আছে 1000 ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ, 1000 ঘন্টাকে, তাই না? তাহলে 1000 ঘন্টাকে যদি আমরা মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করি, তাহলে সর্বপ্রথম আমরা লিখে নিব 1000 ঘন্টা। তাহলে একটু লক্ষ্য করো, ঘন্টার সাথে সম্পর্কিত কী সূত্র আমাদের জানা আছে? 24 ঘন্টায় এক দিন। তাহলে 24 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে 24 দিয়ে 100কে যদি আমি ভাগ করি, 4 24-এ 96 থাকলো 4। 24 4-এর কাছে ভাগ করা সম্ভব না, শূন্য নামিয়ে দিলাম। 24-এ 1-এ 24 থাকলো 6, হাতে থাকে 1 2-এ 1-এ 3, 4 থেকে 3 বাদ গেলে কত থাকে? 1, তার মানে 16। তাহলে এই 16টা হচ্ছে ঘন্টার ঘর, আর এই 41 হচ্ছে দিনের ঘর। আমরা সাইড নোটে ব্যবহার করব, যেহেতু 24 ঘন্টায় এক দিন। আমার সূত্র লেখা কমপ্লিট। তাহলে আমরা প্রথমে কি করলাম, 24 দিয়ে 1000 ঘন্টাকে ভাগ করলাম, তাহলে 24 ঘন্টায় এক দিন। 24 দিয়ে 100কে ভাগ করলে 96 হয়, 4 24-এ 96, তাহলে 4 নামলো, 4-এর সাথে একটা শূন্য নামালাম, 24-এ 1-এ 24, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1 2-এ 1-এ 3, 4 থেকে 3 বাদ গেলে কত থাকে? 1 থাকে। এবার 41 দিনকে আমরা ভাগ করব। আমরা কিন্তু সূত্রে আমরা বলে রেখেছি 1 মাস = 30 দিন ধরে, তার মানে 1 মাস = 30 দিন ধরে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে তোমরা জানো 30 দিন = কত? 30 দিন = 1 মাস। তাহলে 30 দিনে 1 মাস, তার মানে এই ঘরটা হবে মাসের ঘর। তাহলে 30 41-এর কাছে একবার যায়, 30-এ 1-এ 30 থাকলো 1, 4 থেকে 3 বাদ গেলে 1, তার মানে 11 হচ্ছে দিনের ঘর আর 1 হচ্ছে মাসের ঘর। তাহলে সাইড ব্র্যাকেটে আমরা সূত্র লিখি 30 দিনে 1 মাস, ঠিক আছে? তাহলে এবার আমরা কীভাবে লিখব? সুতরাং 1000 ঘন্টা সমান 1 মাস 11 দিন, কত ঘন্টা? 16 ঘন্টা। 1 মাস 11 দিন 16 ঘন্টা। তাহলে আমাদের কিন্তু 41 দিন আর রইল না, কারণ 41 দিনকে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি 30 দিয়ে। তাহলে দেখো, প্রথমে 24 দিয়ে 1000কে ভাগ করে আমরা 41 দিন 16 ঘন্টা পেলাম। এরপরে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা দিনকে মাসে পরিণত করবো। আমাদের সূত্রে বলা আছে 1 মাস = 30 দিন, তাহলে 41-কে 30 দিয়ে ভাগ করলে 30-এ 1-এ 30, 1 থাকলো, 4 থেকে 3 বাদ গেলে 1 হয়। তাহলে আমার 1 মাস 11 দিন 16 ঘন্টা, 1 মাস 11 দিন 16 ঘন্টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্নে এভাবে বের করতে বলা হয়, তোমরা অবশ্যই সূত্র ব্যবহার করে এভাবে প্রত্যেকটা অংশকে বের করে পার্ট বাই পার্ট দেখিয়ে দিবে। আর আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝেছ, এই ধরনের অঙ্ক সমাধান করতে বললে অবশ্যই এই নিয়ম ফলো করেই করবে, কারণ এই নিয়মের বাহিরে কিন্তু কোনো অঙ্কের সমাধান করা যাবে না। এই নিয়মটাকে মাথায় রেখেই তোমাকে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষা সুন্দরভাবে দাও, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।